আমরা আজ এসেছি ফরিদপুরের সদরপুর উপজেলার পাখুটেরচর ইউনিয়নের সারেং গ্রামে। এই সারেং গ্রামে গতকালকে এক মুরব্বীকে, আব্দুর রব নাম, তাকে সাপে কাটে কাটার পর, মানে সাপে কামড় দেওয়ার পর মৃত্যুবরণ করে। তো এখানেও সেই যে যে জিনিসটা হয়েছে, যে ওঝা, ওঝার স্বর্ণপন্ন, তবে সময় কিন্তু অনেক পেয়েছিল, আল্লাহ হয়তো নিয়ে গেছে কিন্তু সময় পেয়েছিল। তো আমরা তার ছেলে ভাইয়ের নাম কি, মোহাম্মদ সেলিম, সেলিম ভাই, আসলে কি হয়েছিল, কিভাবে কামড় দিল একটু যদি বলতেন ভাই। আমি ঘরে শুয়ে রয়েছি, আমার মা আধা ঘন্টা পর আসছে, আমার আব্বা পান শেষে খাইছি, আমি আলাপ পাইছি, আলাপ পাওয়ার পর আমি ফাল দৌড়ে গেছি। তো আব্বা রে দেখি কি হয়েছে, আমি তাড়াতাড়ি উঠছি, উইটা তাড়াতাড়ি গেছি, দেখার পর আমি দেখছি জিনিসটা, দেখো আব্বাই বললো ইয়ে কিছু না, এত বিবাদ চল। তারপরে গেলাম সদরপুর, সদরপুর দেয়া ডাক্তার উঠালাম ঘুমের থেকে, ঘুমের থেকে ডাক্তার উঠানোর পরে কয় আপনি কী সমস্যা নিয়ে আসছেন, আমি কইলাম আমার আব্বার পুকেস হয়েছে না কি জানি, তো গলা চিপ আসে আর জিবলা মুঠ হয়ে যাচ্ছে, যে ঠোঁট মুট হয়ে যাচ্ছে, এখন এটা ট্রিটমেন্ট করার জন্য আসছি। সে বলল কি ঠিক আছে, তাহলে আমি ওষুধ রেখে দিই, ওষুধ বাইরে কোনো কিনা খাইন। পরে আমি সে ওষুধ রেখে দিল, আমি আবার অটো নিয়ে চলে গেলাম, ইসে অটো নিয়ে চলে গেলাম আটটুসি, আটটুসি দিকে ওষুধ সংগ্রহ করে বাড়িতে আসলাম আমার আব্বারে নিয়ে। আব্বারে নিয়ে আসার আব্বার রাইখা চলে গেলাম পিয়াজ খালি, অটো নিয়ে আবার পিয়াজ খালি যাওয়ার পর ওখান থেকে ওজা আনলাম, ওজাই না ওই ওজাই না, চালান্দা দেখে আমার আব্বা গুকুর সাপে কামড় দিছে, ওই ওজা বলে দিল, বরাবর বিষ নামাইলো। তারপর আব্বা দেখে আস্তে আস্তে কাতর হয়ে যাচ্ছে। পরে আমি আবার চলে গেলাম লোহার ট্যাগ, এক ওজা আছে তারে আনলাম, সেও কইল গুকুর সাপে কামড় দিছে, সেও চালান্দা দেখে বিষ আছে মাথায়, মাথায় বিষ উঠে গেছে। চালান দিছে, হ্যাঁ না আর চালান দিয়া দেখছে বিষ কোথায় আছে, চালান দিছে। পরে এখন সে আবার এই তবদির করা ধরলো, বিষ নামানের নামাইলো, নামানোর পরে আব্বা দেখে আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেল, ক্লান্ত হওয়ার পরে তখন মোটামুটি কয়টা বাজে, কামড় তো দিছে একটার দিকে, তখন বাজে কয়টা, আব্বে তখন 9:30 বেজে গেছে সকাল, সকাল 9:30। আচ্ছা আব্বা তারপরও টিকে ছিল, টিকে ছিল। পরে আস্তে আস্তে চলে গেলাম, চলে যাওয়ার পরে মাইকো নিয়ে গেলাম, ইসে ফরিদপুর যাওয়ার দিকে রওনা দিলাম লোহারটেক ঢালের ইমরের থেকে, এক বাজার আছে নতুন বাজার লোহারটাকের বাজার, ওই বাজারে আব্বা চলে গেছে, আমার আমার বুকের উপরে মাথা আসল আব্বার, ওই তিনটা ডেক দিছে। তারপর আমি গেলাম মানে আমার আব্বা চলে গেছে, যখন যেখানটা কামড় দেয় ওইখানে কি দাগ ছিল, কয়টা দাগ ছিল, দুইটে, না না দুইটে আসলো, একটা একটা মালম পাওয়া যায় না, একটা মালম দুই জায়গায় না লাল হয়েছে, ফাঁকা ছিল, ফাঁকা ছিল, এক ইঞ্চি থেকে একটু কম। আমরা যেটা জানি যেটা হচ্ছে গোকরা সাধারণত যদি কামড় দেয় এই ধরনের কোবরা বাইট যেটা সেটা এরকম থাকে, মাঝে একটু ফাঁকা থাকে। আর আমরা আরেকটা জিনিস ধারণা করেছিলাম, সেটা হচ্ছে কালাসের ধারণা করেছিলাম, কারণ ইতিমধ্যে কিন্তু আমরা গত 2 বছর আর 3 বছর আগে থেকে আমি দেখছি চরপদর্শনে কালাস রয়েছে, এবং সম্প্রতি গাজীর টেক ইউনিয়নেও কালাস আপনার এই কালাস সাপ মারা পড়েছে জনতার হাতে। আমি সেই ধারণা করেছিলাম যে হয়তো, কারণ যেহেতু রাত্রিবেলা কামড় দিয়েছে, সাধারণত কালাস এই ধরনের কাজ করে থাকে যে শরীর ওদের প্রচণ্ড ঠান্ডা থাকে, উত্তাপ নেওয়ার জন্য, মানুষের উত্তাপ নেওয়ার জন্য, উত্তাপের জন্য মানুষের কাছে আসে এবং মানুষের সংস্পর্শে যায় এবং হয়তো কোনো কারণে আঘাত পেলে কামড় দেয়, এটা ধারণা করেছিলাম। কিন্তু কালাসের কামড়টা তো আবার আপনার একদম সূক্ষ্ম থাকবে, বোঝা যাবে না। তো যাই হোক, আমরা যেটুকু অনুমান করলাম হয়তো গোকরাই হবে। তো সর্বোপরি কথা যেটা, যে গোকরা হোক আর বা যেটাই হোক, যে জিনিসটা হয়েছে যে সময় কিন্তু পেয়েছিল, যে ভাই যদি ওঝার কাছে না গিয়ে সরাসরি চরভদ্রাসন অথবা ফরিদপুর চলে যেত ডাক্তারের কাছে, হয়তো আল্লাহ নিয়ে যাবে মানুষের মৃত্যু বলা যায় না, তারপরও আমরা এরপরে যদি এই ধরনের করা হয় যে আপনার অন্তত বলবেন যে না ওঝার কাছে যাওয়া দরকার নেই, সাপে কামড় দিছে সোজা ডাক্তার হসপিটাল, আপনি যেই সময়টা আপনারা ওঝার কাছে ব্যয় করবেন, আপনি তো দেখলেন দুজন ওঝা দিয়ে তো দেখছেন লাভ হয়েছে, হ্যাঁ দোরা সাপে কামড় দিলে ওঝায় নামাইতে পারবেন, দোরা সাপের বিষ নাই, সিলাপড়ায় কামড় দেখ ওঝায় বিষ নামাই দেবো দেখবেন সুস্থ হয়ে গেছে, কারণ এটা একটা মনের শান্তি। কিন্তু যদি গোকরা রাসেল ব্যাপার কালাস এগুলাই কামড় দেয় তাহলে কিন্তু কোনো ওঝায় কাজ হবে না ভাই। কাজেই যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে সাথে সাথে হসপিটালে নিতে হবে, সেটা আপনার যে কোনো হসপিটালে হোক, কাছাকাছি যে কোনো ডাক্তারের কাছে নিতে হবে। এই হলো সর্বশেষ মোটামুটি কথা।
তো ভাইয়ের কাছ থেকে আমরা শুনলাম যে সব মিলে যে কোনো ধরনের, যখনই আমি বারবার আপনাদেরকে অনুরোধ করছি যেহেতু এখন বর্ষা সিজন আর আমাদের এই সদরপুর চলপ্রদর্শনের এই এলাকাটা কিন্তু সাপ উপদ্রিত এলাকা হিসেবেই কিন্তু চিহ্নিত হয়ে গেছে বেশি, হ্যাঁ, এবং এদিকে সাপের উপদ্রব অনেক বেশি, কাজেই আতঙ্কিত না হয়ে সতর্ক হতে হবে, সাবধান থাকতে হবে এবং রাতে যখন শুবেন আপনারা অবশ্যই মশারি টাঙিয়ে ভালো করে চারপাশ দিকে গুঁজে এবং ফাঁকার জায়গা রেখে যেন কোনো ক্রমে আপনার মশারির সাথেও সংস্পর্শ না থাকে শরীরে। এইভাবে থাকবেন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার, ভালো থাকবেন।